হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের কাউন্টারের সামনে আজও ভিড় করছেন সৌদি প্রবাসীরা, সেই সাথে ভিড় করছেন রাজধানীর মতিঝিল বিমান এয়ারলাইন্সের সামনে এবং সৌদি দূতাবাসের সামনেও। কিন্তু এক ধরনের বিক্ষোভের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব রাজধানীর কারওয়ান বাজারে, সহকর্মী সাবিনা পুথি রয়েছে সেখানে। পুথি, জানাবেন সেখানকার সবশেষ কি পরিস্থিতি? অবলা, আজকে আসলে আপনি জানেন যে 30 সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, ফলে এই দুটা দিন আমরা দেখছি যে, বিশেষ করে আজকের দিনটি দেখছি যে, টিকিট প্রত্যাশীরা, বিশেষ করে সৌদিগামী যারা, তারা বিক্ষোভ করছে প্রায় বলা যায় গেটের বাইরে। তারা আসলে টিকিটের যে সিরিয়ালটি আজকে দেওয়া হচ্ছে 2300 থেকে 2700 পর্যন্ত, তো গতকালকে যেটি ছিল 1900 থেকে 2300 পর্যন্ত। তো এই 2300 থেকে 2700 পর্যন্ত যাদেরকে টোকেন রয়েছে তারা মূলত এই টিকিটটি পাবে। ঠিক আমরা বলতে পারি যে ভিসার মেয়াদ যে তাদের শেষ হয়ে যাচ্ছে 30 তারিখের মধ্যে, তার ঠিক আগ মুহূর্তে আজকে যারা টিকিটটি পাবে তাদেরও খানিকটা আশা রয়েছে যে তারা শেষ মুহূর্তে অন্তত যেতে পারবে। সে কারণেই আজকে মূলত দেখছি যে একটু ভিড় বেশি এবং যারা টিকিট প্রত্যাশী তারা একটু জড়ো হয়েছেন আসলে, আর বাইরেও আমরা বেশ কিছু একটু গোলমাল মতো পাচ্ছি। তো সে কারণে মূলত আজকে একটু নিরাপত্তা টাইট করে দেওয়া হয়েছে। আজকে দেখছি একটু পুলিশ বাড়ানো হয়েছে, আর সকাল থেকেই তো টিকিট দেওয়া শুরু হয়ে গেছে। এরই মধ্যে আমরা কয়েকজন প্রবাসীর সাথে যদি একটু কথা বলি, যারা শেষ সময়ে আসলে একটু হলেও যাওয়ার যারা আশা দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে আমরা একটু ছোট্ট করে একটু কথা বলতে চাই। আপনি কবে থেকে লাইনে দাঁড়িয়েছেন? আমি লাইনে দাঁড়াই আসসালাম আলাইকুম, আমি লাইনে দাঁড়াই আছি টিকিটের জন্য। আমার যেমনটি শুনছিলেন আসলে সবাই লাইনে দাঁড়িয়েছে এখন শেষ সময় পর্যন্ত। হয়তো যারা আজকে পর্যন্ত যারা যাবেন তারা হয়তো সৌদি যেতে পারবেন, কিন্তু কালকে যেহেতু ভিসার মেয়াদ শেষ হচ্ছে, এরপরে হয়তো অনেকেরই আশা আছে যে কালকে পর্যন্ত পেলেও আসলে তারা কিভাবে যাবেন, যেহেতু এরপরে তাদের আবার করোনা টেস্ট দিতে হবে এবং সেই সার্টিফিকেটও নিতে হবে। এই ছিল অপর আমার কাছে সৌদি এয়ারলাইন্সের সবশেষ খবর। জানছিলাম মতিঝিলে বাংলাদেশ বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে অপেক্ষারত টিকিট প্রত্যাশীদের খবর জানতে চলে যাব সহকর্মী আরিফুর রহমানের কাছে। আরিফ, টিকিট প্রত্যাশীদের কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত কি অবস্থা জানাবেন? অপলা, তাদের ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। টিকিটের প্রত্যাশা তারা করছেন বেশিরভাগই কিন্তু পাচ্ছেন না, যদিও এখন পর্যন্ত এই কার্যালয়টি খোলেনি, 10টা নাগাদ খুলবে। কিন্তু এখানে যারা আছেন তারা অনেকেই কিন্তু রাত থেকে অবস্থান করছেন এবং অনেকেই এসেছেন ঢাকার বাইরে থেকে। বিশেষ করে সরকারের যে একটি ঘোষণা ছিল যে ভিসার মেয়াদ বাড়ানো, সেই ঘোষণার পর তারা অনেকেই সৌদি যে দূতাবাস সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের যে কথা সেটি হচ্ছে যে 31টি এজেন্সি রয়েছে, ভিসা সেন্টার রয়েছে, সেই ভিসা সেন্টারের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানো হবে। কিন্তু সেই ভিসা সেন্টারগুলোতে অনেকে তারা গিয়েছেন, কিন্তু ভিসা সেন্টারগুলো বলছে যে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র তারা পাননি, সে কারণে ভিসার মেয়াদ বৃদ্ধির যে প্রক্রিয়া সেটি তারা শুরু করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ভোগান্তিতে পড়ছেন। আপনি যাদের ছবি এখন দেখছেন তাদের প্রায় প্রত্যেকেরই কিন্তু আগামীকাল ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেই সঙ্গে ছুটির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। অনেকেই তাদের যেই নিয়োগকর্তা রয়েছে, কফিলদের মধ্যে রয়েছে, তাদের মাধ্যমে সেই ছুটি বাড়ানোর প্রক্রিয়া করছেন, কিন্তু অনেকে কিন্তু যোগাযোগ করতে পারছেন না। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনি কি আপনার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন? জি জি, আমার ওই যে কোম্পানি আছে না, কোম্পানির আমার আমি যোগাযোগ করছি, আমাদের বাংলাদেশের লোক আছে সৌদি যে ম্যানেজার আছে ওনার ছুটি লাগাই দেয়, তো ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই। এর উপর হয়েছে আমাদের কর্মকর্তা তাহে নিচে যারা আমাদের মতন কাজ করে অফিসে, তাদের সাথে আমি যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে ওনারা বলতেছে বর্তমানে সম্ভব না, যদি পরবর্তীতে যদি আবার যদি এরকম ন্যায় লোক তাইলে তোমাদের আমরা ছুটি লাগাই দেবো। আপনি যদি না যেতে পারেন সেক্ষেত্রে কি হবে? না যেতে পারলে আমার বিষয়ে সব কিছু সম্পূর্ণ মায়ের কোনো করার কইয়া নেই। আমাদের 30 তারিখ তো ইয়া দিছে, আমার ছুটির মেয়াদ দিছে 30 তারিখে, পরে গেলে তো আমার সব বাদ হয়ে যাবে, আমার আকামার মেয়াদ আছে। ধন্যবাদ অপলা। শুনছিলেন এই এরকম ব্যক্তি প্রবাসীর মতো কিন্তু এখানে যারা রয়েছেন তাদের সবারই কম বেশি এই জটিলতার মধ্য দিয়ে রয়েছে, তবে কেউ কেউ কিন্তু তাদের কফিলদের সঙ্গে যোগাযোগ করে সেই ছুটির মেয়াদ তারা বাড়াতে পেরেছেন, কিন্তু বেশিরভাগই পারেনি। অন্যদিকে টিকিট নেওয়ার বেলায় যে ধরনের কাগজপত্র বিমান কর্তৃপক্ষ চাইছে সেটিও অনেকের পক্ষ থেকে সম্ভব না। তারা চাইছে যে কফিল তাদের যে ছুটি বাড়িয়েছে তাদের সেই কাগজপত্রগুলো তাদেরকে দাখিল করতে হবে, তবেই তারা টিকিট পাবেন। সেই জটিলতার মধ্য দিয়েও কিন্তু এই অনেকেই ভোগান্তিতে পড়ছেন।
অপলা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। সৌদি দূতাবাস অনুমোদিত 18টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়নের কাজ সম্পূর্ণ করতে হবে সৌদি প্রবাসীদের। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি গুলশান দুয়ে সহকর্মী বিকাশ বিশ্বাসের কাছে। বিকাশ, আপনি তো সেখানে রয়েছেন, এজেন্সিগুলোর সাথে কি যারা প্রবাসীরা রয়েছে তারা কি যোগাযোগ করতে পারছে কিনা, কি অবস্থা সেখানকার জানাবেন বিস্তারিত। অপলা, গত রোববার থেকে আসলে এই সৌদি কর্তৃপক্ষ যে বলেছিল যে ভিসার নবায়ন করার মেয়াদ অর্থাৎ দিন বাড়ানো হয়েছে, আরও এই মাসের মানে অক্টোবর মাসের 24 তারিখ পর্যন্ত সময় রয়েছে এমন একটি কথা আমরা শুনেছিলাম। তো সেই যে প্রক্রিয়াটি, নবায়ন করার যে প্রক্রিয়াটি, সেটি শুরু হওয়ার কথা ছিল রোববার থেকে, এবং তখন আসলে সৌদি দূতাবাস থেকে জানানো হয়েছিল যে 18টি নয়, এখানে আসলে 32টি কনসালটেন্সি ফার্ম যারা রয়েছে, রিক্রুটিং এজেন্সি কিন্তু নয়, কনসালটেন্সি ফার্ম, সেই 32টি কনসালটেন্সি ফার্ম তারা হচ্ছে এই ভিসা নবায়নের কাজটি করবেন যারা সৌদি দূতাবাসের অনুমোদিত। তারপরেও কিন্তু এই ঘোষণাটি দেওয়ার পরেও কিন্তু যারা এই সৌদি প্রবাসী কর্মী যারা রয়েছেন, যারা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা আগামীকালকে শেষ হবে, এমন মানুষজন কিন্তু আসলে সৌদি দূতাবাসের সামনে ভিড় করছিলেন গত পরশুদিন থেকে। গতকালকেও আমরা অনেক ভিড় দেখেছিলাম, তবে আজকে কিন্তু সেই ভিড়টি নেই। আজকে আমরা সৌদি দূতাবাসের সামনে শুধুমাত্র কনসালটেন্সি ফার্মে যারা প্রতিনিধি রয়েছেন এবং সঙ্গে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা কিন্তু আজকে এখানে ভিড় করছেন। তো আমি কনসালটেন্সি ফার্মের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত আসলে সৌদি দূতাবাস থেকে তাদের কোনোরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে এই যে ভিসা নবায়নটি করতে হবে সেটি কোন প্রক্রিয়ায় করতে হবে, আগের নিয়মেই করতে হবে নাকি নতুন কোনো নিয়ম রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে পরিষ্কার করা হয়নি। কোনো কনসালটেন্সি ফার্মকেই কিন্তু এই বিষয় নিয়ে সৌদি দূতাবাস কোনো নির্দেশনা দেননি তারা, যে কারণে এই যে কনসালটেন্সি ফার্মগুলো যারা রয়েছে তারা এখন পর্যন্ত আগের যে নিয়মটি ছিল অর্থাৎ 10-11 বছর ধরে যে নিয়মে তারা ভিসা নবায়ন করে আসছিলেন সেই পদ্ধতিটি আসলে দেখাচ্ছেন, সেই পদ্ধতির কথাই আসলে এই যারা প্রবাসী কর্মী যারা রয়েছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হচ্ছে খুব দ্রুত, তাদেরকে আসলে সেই প্রক্রিয়াটি বলছেন। কিন্তু এই প্রবাসী কর্মীরা কিন্তু একটি কথা বলছেন যে এই যে গত 10-11 বছর ধরে যে প্রক্রিয়ায় ভিসা নবায়ন হয়ে আসছিল সেই প্রক্রিয়াটি কিন্তু, সেই প্রক্রিয়া যদি এখনও অনুসরণ করতে হয় তাহলে তাদের পক্ষে যাওয়া আসলে সম্ভব হবে না, কারণ এখানে বেশ কয়েকটি শর্ত রয়েছে যে শর্তগুলো মেনে আসলে এই প্রবাসী কর্মীদের ভিসা নবায়ন করা সম্ভব নয়। যে কথাটি বলছিলাম যে শর্ত, আমি দু একটি শর্তের কথা বলি, যেখানে বলা হয়েছে যে সৌদি ইমিগ্রেশনের একটি প্রিন্টের মূল কপি এখানে জমা দিতে হবে, যেখানে একাম আকামার যে মেয়াদ রয়েছে এমন একটি কপি তাদেরকে দিতে হবে। কিন্তু এই প্রবাসী কর্মীরা বলছেন যে আকামার মেয়াদ যদি অর্থাৎ শেষ হয়ে গেছে যাদের, তারা যদি আকামার মেয়াদ আবার বাড়াতে হয় তবে তাদের যে কফিল রয়েছে সৌদি আরবে তাদের, তারাই আসলে এই কাজটি করতে পারবে, কিন্তু এখান থেকে তারা সেই কফিলদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, যে কারণে আসলে এই আকামার মেয়াদ কীভাবে বাড়ানো হবে সে বিষয়টি নিয়ে তারা খুবই চিন্তিত হয়ে রয়েছেন। আর আকামার মেয়াদ যদি না থাকে তাহলে পুরাতন নিয়মে আসলে ভিসা নবায়ন করা সম্ভব নয়, যে কারণে তারা এই যারা এই কনসালটেন্সি ফার্ম যারা রয়েছেন এবং এই প্রবাসী কর্মীরা যারা রয়েছেন তারা বলছেন যে এই কোভিড পরিস্থিতিতে যেভাবে আসলে ভিসা নবায়ন হয়ে আসছিল, একেবারে অটোমেটিক্যালি যে নবায়ন হয়ে আসছিল, দুবার নবায়ন হয়েছে এবং আকামার মেয়াদ নবায়ন হয়ে আসছিল, সেভাবেই যদি আবারও এই ভিসাটি নবায়ন করা সম্ভব হয় তাহলে তারা শুধু যেতে পারবেন। তো এখন পর্যন্ত আসলে সৌদি দূতাবাস থেকে কোনো নির্দেশনা কনসালটেন্সি ফার্মগুলোকে দেওয়া হয়নি, যে কারণে সবাই এখন আসলে এখন পর্যন্ত অন্ধকারে রয়েছেন যে কীভাবে এই ভিসাটি নবায়ন করা হবে। তো এই ছিল সবশেষ খবরাখবর সৌদি দূতাবাসের সামনে থেকে। অপলা, সহকর্মী বিকাশ বিশ্বাস জানাচ্ছিলেন সবশেষ তথ্য।